বঙ্গশ্রী সংবাদে আপনাদের স্বাগত। আমি ফ্রিনা। চলুন দেখে নেওয়া যাক আজকের বিশেষ বিশেষ সংবাদগুলি। দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা অঞ্চলের কালীতলা আসতি থানার অন্তর্গত চরটা কারবালা এলাকায় এক বন্ধ করা ঘরে হঠাৎই আগুন জ্বলতে দেখা যায়। প্রতিবেশীরা দেখতে পেয়ে নেভানোর চেষ্টা করে এবং স্থানীয় বাসিন্দাদের ওই বাড়ির মালিক ফিরোজ আলী খানকে ফোন করে। সকালে ঘরে মালিক ফিরোজ আলী খান এসে দেখে তার সমস্ত কারবারের জিন্সের কাপড় তৈরির প্যান্ট ও 32 ইঞ্চি এলসিডি টিভি সহ পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 4 লক্ষ টাকার বেশি বলে মনে করছেন ফিরোজ আলী। তার দাবি, ব্যক্তিগত দুশ্মনের জন্য এই ঘটনা ঘটেছে বলে মনে করছেন। এর আগেও বহুবার বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করেছে বলে অভিযোগ। কালীতলার আসুরি থানায় অভিযোগ করেন ফিরোজ আলী খান। তদন্ত চালাচ্ছে কালীতলা থানার পুলিশ। প্রথমে দেখলাম যে ঘরের মধ্যে আগুন জ্বলছে, তারপরে এসে জিজ্ঞাসা করলাম, দু একজন ছিল ওখানে দাঁড়িয়ে, প্রথমে দিকে জিজ্ঞাসা করলাম যে এখানে ঘরের ভিতরে কেউ আছে কিনা। তো ওরা বললো যে না, ঘরের ভিতরে কেউ নেই। বলি তাহলে এইভাবে আগুন জ্বলতে থাকবে তো সিলিন্ডার ফিলিন্ডার আছে, এগুলো তো শেষ হয়ে যাবে, আশেপাশে ওদের ক্ষতি হতে থাকবে, তাহলে আগুনটা নেবানোর দরকার আছে বলে ছেলেপুলেদের ডেকে নিয়ে জল দেওয়ার চেষ্টা করি এবং আগুনটা নেবানোর চেষ্টা করি। জানালা থেকে উঁচু জানালা ছিল, জানালা থেকে পানি ঠিক দেওয়া যাচ্ছিলো না এবং আগুনটাকে আয় টানা যাচ্ছিলো না। তাই ফের আবার ওই দরজাটা ভেঙে ওর ভিতরে ঢুকে আবার জল দিয়ে ওটাকে নেবানোর চেষ্টা করি। কীভাবে জানতে বললেন? এখান থেকে আমাকে আমার মেয়ে ফোন করে বলে, আব্বা তোমার ঘরে আগুন জ্বলে গেছে। আমি বললাম তাহলে তোমরা রেহ পাওয়ার জন্য চেষ্টা করো। পাড়ার গ্রামবাসীর লোক, কিছু কিছু আমার এই চাষ তো বোনাই, এরা সব মিলে থালামালা ভেঙে লিখিয়েছে। এই পর্যন্ত জানলাম আমি সকালবেলা এসে একটা জিটি করবার মাথা করেছি, একবার এখন থানায় যাবো। কত ক্ষয়ক্ষতি হলো? তো ক্ষয়ক্ষতি অনুমান তো 3-4 লাখ টাকা তো হবে অনুমান, আর বেশি তো কম নয়, একটা অনুমানে বলছি। আগুনটা কীভাবে লাগলো জানা গেছে? না, আগুন তো আমার মনে হচ্ছে তো আর লাগিয়ে দিয়েছে ওই পেছনের জানলা দিয়ে, কেন ওখানে বাঁশেরও দাগ আছে, বাঁশ দিয়ে উঠে ওই দিয়ে আগুন দিয়েছে। কী জিনিস ধরে লাগিয়েছে? আমার যত সময় পেট্রোল দিয়েছে, নাহলে তো জ্বলবে না এত ধাও ধাও করে। আর এমনি গুছানো কাপড় তো ফট করে জ্বলতেই চায় না, কটন কাপড়, ধোঁয়া হবে বেশি, জ্বলবে আগুন হবে না। কারা দেখতে পেলো? আমাদের প্রতিবাসীরা। পুলিশ এসেছিলো ঘটনাস্থলে? হ্যাঁ, পুলিশ এসে ইনকোয়ারি করে চলে গিয়েছে। আপনার সঙ্গে কারো ব্যক্তিগত কোনো দুশ্মনী ছিল? হ্যাঁ, আছে দুশ্মনী, এর আগেও অনেকবার আগুন দিয়েছে তারা, তারই কারণে কি ঘটনা ঘটে মনে হচ্ছে? হ্যাঁ, অনেকবার করেছে, আরও আছে জ্বালানা, সেসব কাপড় টোপড় জন্য খারাপ হয়ে আছে, আপনাকে দেখিয়ে দেবো। বিজালি খান এই জায়গাটার নাম? চরা কারবালা। পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ের নামে বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের করলেন শিবসেনা। বৃহস্পতিবার শিবসেনার সম্পাদক অশোক সরকার জানিয়েছেন, রাজ্যপাল জগদীপ ধনখড় রাজ্যপালের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না, শুধুমাত্র টুইট করে যাচ্ছেন রাজ্য সরকারের বিরুদ্ধে। রাজ্যপাল সংবিধানের প্রধান হয়ে তিনি আবার রাজ্য সরকারের বিরুদ্ধে বলছেন। পাশাপাশি রাজভবন বিজেপির পার্টি অফিস বানিয়ে ফেলেছেন বলে তিনি জানিয়েছেন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল ধনখড়ের কাছে, কারণ আমরা গত মানে 6 মাস ধরে দেখি, 6-7 মাস ধরে আমফান হয়ে গেছে বা করোনা পরিস্থিতির মধ্যে উনি সব কথায় টুইট করছেন এবং একটা নির্বাচিত সরকারের এগেনস্টে সব রকম কার্যকলাপ করছে, যে কথাগুলো পাবলিকলি আসা উচিত নয়, সরকার এবং গভর্নরের সঙ্গে মিটিয়ে নেওয়া উচিত। উনিও সরকারের প্রধান, আবার মুখ্যমন্ত্রীও সরকারের প্রধান, যদি কোনো মতবিরোধ থাকে তাহলে ওনারা নিজেরা বসে মেটাক, পাবলিক এই জিনিসগুলো আনা উচিত নয়। উনি বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করছেন এবং অন্য কোনো দলকে সময়ও দিচ্ছেন না। আমরা অন্তত 3 বার সময় চেয়েছি, উনি দেননি। উনি করোনার ভয় মানে কারণ দেখিয়ে উনি মিটিং করছেন না, কিন্তু বিজেপির লোকেরা যখন তখন গিয়ে মিটিং করে আসছে। এতে মনে হচ্ছে যে এই রাজ্যপাল বা গভর্নর অফিসটা একটা মোটামুটি বিজেপির একটা স্থায়ী অফিসে পরিণত হবে, এই জিনিস মানতে পারি না। তাই আমরা আজকে বিধাননগর পুলিশ থানায় এসে আমি গভর্নরের এগেনস্টে একটা কমপ্লেন করলাম, ট্রিট করতে বলেছি অ্যাজ এ FIR। এটা বিধাননগর পুলিশ আর সিটি কমিশনারকেও একটা মেল পাঠাবো, যাতে উনিও কিছু অ্যাকশন নেন।
নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে প্রত্যেক দলের অন্দরমহলে। ভোটের বাদ্যি না বাজলেও শারদোৎসবের বাদ্যি বেজেছে, আর এই পরিস্থিতিতে এলাকায় কতভাবে অনুন্নয়নের চিত্র তুলে ধরতে বিরোধী দলগুলি পথে নেমে পড়েছে। আজ মহেশতলার আকরা স্টেশন রুটের বেহাল দশার কারণে পথে নেমেছে জাতীয় কংগ্রেস। জাতীয় কংগ্রেসের নেতা সৈয়দ পিয়াদার নেতৃত্বে স্টেশন রোড অবরোধ করে জাতীয় কংগ্রেস কর্মীরা। তাদের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে এই অঞ্চল। জল নিকাশি ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে জল জমে মশার আঁতরঘর তৈরি হয়। অপরদিকে রাস্তায় বড় বড় গর্ত তৈরি হলে যানজটের পাশাপাশি দুর্ঘটনাও ঘটছে নিত্যদিন। স্টেশন যাত্রী ছাড়াও দর্জি শিল্পের মালবাহী গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের দাবি, অনতি বিলম্বে রাস্তা সরাই, না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাবে তারা। এটাই মহেশতলা ব্লক কংগ্রেস আজকে পথ অবরোধের রাস্তা বেছে এই জন্যই নিয়েছে, মহেশতলার যে বিভিন্ন প্রান্তে রাস্তার বেহাল দশা, জল নিকাশি ব্যবস্থা নেই, এবং বাংলায় উৎপাদন, সেই বাংলায় আলু আজকে মানুষকে কোথাও 36 কোথাও 40 টাকা কেজি খেতে হচ্ছে। আজকে বাংলার মানুষ কেন আলু 40 টাকায় খাবে? বাংলায় আলু তৈরি, এবং কেন্দ্রীয় সরকার যে জোর জবল করে যেভাবে কৃষি বিল পাশ করিয়েছে অবৈধভাবে, এই জন্যে তার প্রতিবাদে আকরা যে রোড, এই রোডটা হচ্ছে খুব ব্যস্ততম এরিয়া। সেখানে স্কুল মোড় থেকে নিয়ে আপনারা দেখতে পারেন, ছবিটা আপনারা তুলুন, আকলার যে রাস্তাঘাটের যে বেহাল দশা, দৈনিক গাড়ি নিয়ে এখানে মানুষ দোচাকা নিয়ে পড়ে যাচ্ছে, স্লিপ করছে, আপনারা নিজে চোখে একবার ছবিটা তুলে দেখুন যে আকলায় কেন বাসতে আজকে বাধ্য হয়েছি। ডাকঘর রেখে আজকে আকলা, আকলার বেহাল দশা রাস্তা। নাম মোহাম্মদ শহীদ পিয়াদা, মহেশতলা ব্লক কংগ্রেস কমিটির সভাপতি। আজ বৃহস্পতিবার সারা রাজ্যের সমস্ত গ্রামের হাটে বাজারে রাজ্য কৃষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রের কালা কৃষক বিরোধী বিলের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি চলছে। আগামীকাল শুক্রবার গান্ধী মূর্তির পাদদেশে কলকাতায় মমতা ব্যানার্জির নির্দেশে বেলা 11:00 থেকে 8:30 পর্যন্ত অবস্থান বিক্ষোভে বসবেন রাজ্য কৃষাণ ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক বেচারাম মান্নার নেতৃত্বে রাজ্যের কয়েক হাজার কৃষক মজুর। সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তাপস রায় ও কৃষাণ ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক বেচারাম মান্না। গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে বলে দাবি তাদের। গোটা ভারতবর্ষ আজকে এই বিলের প্রতিবাদে ধরছে উঠেছে। আমাদের সাংসদরা যখন সংসদে প্রতিবাদ করছে, তখন কেন্দ্রের যে ভাইস চেয়ারম্যান রাজ্যসভার সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে সংবিধানের কণ্ঠ রোধ করে আমাদের 8-8 জন এবং অন্যান্য দলের সবাই মিলে এই সাংসদদের তারা দল থেকে তাদের বহিষ্কার, আজ ওই প্রতিবাদ সভায় কেন্দ্রের জনবিরোধী কৃষক বিলের বিরুদ্ধে উত্তাল গোটা দেশ। আর এ নিয়ে রাজ্য জুড়ে পথে নামল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। এদিন অভিনব উদ্যোগে লাঙল ও কৃষি পণ্য নিয়ে 10,000-এরও বেশি তৃণমূল কর্মী সমর্থকরা বিধায়ক যোগরঞ্জন হালদারের নেতৃত্বে শ্যাম বসুর চক থেকে কুলবি বিবেক ময়দান পর্যন্ত কয়েক কিমি পথ পায়ে প্রতিবাদ মিছিল করা হয়। যুব যোদ্ধা ও সংখ্যালঘু সেলের উদ্যোগে একেবারে অভিনবভাবে কৃষি পণ্যের মালা তৈরি করে প্রতিবাদ করেন তৃণমূল কর্মী সমর্থকরা। পাশাপাশি বিধায়ক জোড়রঞ্জন হালদার বলেন, 21-এর বিধানসভার আগে এই মহামিছিল তাদের ভোট ব্যাঙ্কে অনেকটা সহায়তা করবে। পাশাপাশি কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। কেন্দ্রের কৃষি বিরোধী যে বিল, সেই বিলের বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম, এই বিলটা হচ্ছে আমাদের রাজ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক, প্রত্যেক রাজ্যের পক্ষেই এটা ক্ষতিকারক। কারণ এই বিলের মধ্যে বলা হয়েছে যে আনাজ কোনা যে কোনো জিনিস যারা তৈরি করছে দ্রব্য, সেগুলো সে তারা যে কোনো জায়গায় বিক্রি করতে পারবে, অন্য রাজ্যেও বিক্রি করতে পারবে, এবং যারা পুঁজিপতি মানুষ তাহলে এর ফলে এই পুঁজিপতি মানুষগুলো এই সমস্ত ফসলগুলো কিনে গুদামজাত করবে,
এবং তারপরে ক্রাইসিস তৈরি করবে, সেই ক্রাইসিসের ফলে জিনিসপত্রের দাম বাড়বে, তাহলে আস্তে আস্তে সমস্ত মানুষ এই কোপে পড়ে যাবে, বেশি দামে সমস্ত জিনিস কিনতে হবে। এই যে সিদ্ধান্ত কেন্দ্রের জনস্বার্থ বিরোধী এই সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আজকের এই আমাদের আন্দোলন ছিল, আজকের এই পদযাত্রা ছিল, আজকের এই মিছিল ছিল প্রতিবাদের মিছিল। আমরা সেই প্রতিবাদের মিছিল আমরা শ্যামবসুর চক থেকে শুরু করে কুলপি হয়ে কুলপি বিবেক ময়দান পর্যন্ত প্রায় আমরা 10,000 মানুষ আমরা অংশগ্রহণ করেছিলাম অল্প সময়ের মধ্যে। কালকের আমরা নোটিশ দিয়েছিলাম, সেই নোটিশে প্রায় 10,000 মানুষ এসে জমায়েত হয়েছে এবং আমরা সকলকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছি। 2021 তার আগে এত বড় মিছিল, সেটা কি কোনো ভোট ব্যাঙ্কে এরকমভাবে প্রভাব পড়তে? নিশ্চয়ই তো প্রভাব পড়বে, যে এত বড় মিছিল 2021-এর আগে এর প্রভাব নিশ্চয়ই এলাকায় এলাকায় পড়বে এবং তাতে আমরা আশা করছি যে গত লোকসভায় 27,000 ভোটে আমরা এখানে জিতেছিলাম। তো এইভাবে আমরা যদি বড় বড় মিছিল করতে থাকি তো ওটা 37 বা 47-এ গিয়ে দাঁড়াতে পারে। দক্ষিণ চব্বিশ পরগনা তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের চেয়ারম্যান হলেন হাজি আশরাফ আলী। আজ মহেশতলায় তার বাসভবনে নতুন পদে স্থলাভিষিক্ত হওয়ায় তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনের তরফ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার মাইনরিটি সেলের ভাইস প্রেসিডেন্ট রাজ মণ্ডলের নেতৃত্বে হাজি আশরাফ আলীকে সম্বর্ধনা প্রদান করেন। হাজি আশরাফ আলী দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজ করে চলেছেন। তিনি জানান, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের কাজ করাই আমার ধর্ম, তবে পার্টি যে দায়িত্ব আমাকে দিয়েছে তা যথাসাধ্য পালন করার চেষ্টা করব। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলে দীর্ঘদিন এই সংগঠনটা আমরা করে আসছি আমাদের জেলা সভাপতি মৌলানা আবুল কাসেম রসুলি সাহেবের নেতৃত্বে। তো আমার কার্যক্রম দেখে তাঁদের কী ভালো লেগেছে জানি না, আমার বক্তব্যের মধ্যে বলেছি রাজ্য স্তর থেকে এই জেলারই চেয়ারম্যান পদে আমাকে নিযুক্ত করেছেন। সেই খবরটা বিভিন্নভাবে প্রকাশ হওয়ার পর আমাদের তৃণমূল কংগ্রেস অনুগামী বিভিন্ন সংগঠন থেকে পালাক্রমে তারা সংবর্ধনা বা শুভেচ্ছা জানাবার জন্য আসছে। আপনারা দেখছেন এখন নারী পুরুষ নির্বিশেষে অনেক মানুষ অনেক সংগঠন থেকে বিভিন্ন জায়গা থেকে তারা সংবর্ধনা দিতে এসছে। এটা আমার জেলা সভাপতি মৌলানা কাসিম রসুলি সাহেব ছিলেন। জায়গার লোক আজকে আমরা এখানে এসেছি মহেশতলা, আমাদের খুব কাছের মানুষকে পেলাম যে উনি চেয়ারম্যান, উনাকে পেয়ে খুব খুশি হলাম যে উনি আমাদের কাজের লোক, আমাদের কাজ করতেন, আরও আশা করছি যে উনি খুব ভালো কাজ করবেন। আমফানের জন্য উনি গরিব মানুষকে খুবই সাহায্য করেছেন, আরও কিছু করবেন উনি। জেলা চেয়ারম্যান হাজি আশরাফ আলী মহাশয়ের আজকে সংবর্ধনা জানাতে এসেছি আমরা সকলেই। আমরা উপস্থিত হয়েছি হাজি আশরাফ আলী মোল্লার মহাশয়ের বাড়িতে, যেখানে সংবর্ধনা অনুষ্ঠান চলছে। বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে যারা এসছেন এবং সংবর্ধনা জানিয়ে গেলেন তাঁকে আমরা, এবং সবথেকে বড় কথা এটাই যে আমরা আজকে হাজি আশরাফ আলী মোল্লা মহাশয়কে আমরা চেয়ারম্যান রূপে দেখে আমরা খুবই গর্বিত এবং অসংখ্য ধন্যবাদ আমাদের জেলা সভাপতি আবুল কাসেম রসুলি মহাশয়কে। করোনা আক্রান্ত হয়ে ফের এক পুলিশকর্মী মৃত্যু। আজ সকালে কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় হরিদেবপুর থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তুষারকান্তি রায়ের। কয়েকদিন আগে শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। হসপিটাল সূত্রে জানা গেছে করোনা আক্রান্ত হয়েই ASI তুষারকান্তি রায়ের মৃত্যু হয়েছে বলে। বৃহস্পতিবার সকালেই হাসপাতালে মৃত্যু হয়েছে তার। ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার কারিগর বাটানগর ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট অ্যান্ড সায়েন্স টেকনো ইন্ডিয়া গ্রুপ এই প্রথম দক্ষিণ শহরতলিতে এক মনোরম পরিবেশে গড়ে তুলেছে ইঞ্জিনিয়ারিং কলেজ। বিটেক কোর্সগুলির মধ্যে রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং,
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রো কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং। মেধাবী ছাত্রছাত্রীদের জন্য রয়েছে স্কলারশিপ ও স্টাইপেন্ডের সুযোগ, এছাড়াও থাকছে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্ট ও ব্যাংক লোনের সুবিধা। উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার কারিগর বাটানগর ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট অ্যান্ড সায়েন্স। ফর অ্যাডমিশন কল 9830066214। রাজীবাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা কন্ডাক্টিং AICTE রেকগনাইজড অ্যান্ড ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড MBA ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিটেকনিক প্রোগ্রাম। পদ্মশ্রী ডক্টর কেএল চোপড়া, এক্স ডাইরেক্টর অফ IIT খড়গপুর অ্যান্ড ফ্যাকাল্টিজ ফ্রম IIM, IIT, NIT, ক্যালকাটা অ্যান্ড যাদবপুর ইউনিভার্সিটি আর টিচিং 20 acres ক্যাম্পাস উইথ হোস্টেল অ্যান্ড ক্যান্টিন ফেসিলিটি, লাইব্রেরি, বুক ব্যাংক ফেসিলিটি, ল্যাঙ্গুয়েজ ল্যাব, ওয়াইফাই ক্যাম্পাস, স্পোর্টস কমপ্লেক্স, জিমনাশিয়াম অ্যান্ড সুইমিং পুল, স্ট্রং অ্যাসোসিয়েশন উইথ 50 কম্পানিজ ফর বেস্ট ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট। ফর ডিটেল ভিজিট BBIT ওয়েবসাইট অর পার্টনার। আপনাদের মালিক গোপাল ঘোষ কোথায়? এই তো পাশে। নমস্কার। কি হোমলি পরিবেশ। ওয়ান কফি প্লিজ। বজবজের প্রাচীন ও ঐতিহ্যশালী বস্ত্র প্রতিষ্ঠান শ্রী মহাবীর বস্ত্রালয় আধুনিক ডিজাইনের পোশাকের পাশাপাশি বেডশিট, বেড কভার, পিলো কভার, মশারি ছাড়াও মহিলাদের চুড়িদার, জিন্স, ফ্রক, টপ, লেহেঙ্গা, মধুবালা, লং কুর্তি ও বিয়ের শাড়ির বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে বজবজ ফাঁড়ির ঠিক উল্টো দিকে শ্রী মহাবীর বস্ত্রালয়। আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স ফ্রন্টলাইট, ব্যাকলাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্টলাইট, ভিসাইড ব্যাকলাইট ছাড়াও DGP-র যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ, পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ।